इस बार सत्र में टीएमसी का क्या रोल रहेगा, क्या क्या मांग लेकर के इस सत्र में टीएमसी आएगी? ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছি। তার মধ্যে একটা আমাদের নোটিশ ছিল যে সারা দেশে এই গোরক্ষকের নামে যে হত্যালীলা চলছে, পাশাপাশি দলিতদের উপর অত্যাচার হচ্ছে, এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা নোটিশ দিয়েছিলাম, অন্যান্য দলও দিয়েছিল। আজকে সেই আলোচনা রাজ্যসভায় হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের দলের যে বক্তব্য সেটা তুলে ধরা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ দল, রাজনৈতিক দল একই বক্তব্য, এবং এই যে সারা দেশে এই একটা অনিশ্চিত পরিস্থিতি, হঠাৎ করে এই ধরনের গোরক্ষকের নাম করে সাধারণ মানুষের উপর অত্যাচার, অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার, এমনকি কে কোন জামাকাপড় পরবে, কে কী খাবে না খাবে সেটাও ঠিক করে দেওয়ার যে একটা অশুভ প্রবণতা দেখা দিল, এটা ভারতবর্ষে এর আগে কখনো ঘটেনি। এটা আমরা শুধু নিন্দা করেছি তা না, এটা অবিলম্বে বন্ধ করার জন্য বলেছি। তা নাহলে ভারতবর্ষের যে একটা শান্তি সুস্থিতি পরিস্থিতি ছিল, সম্প্রীতির পরিস্থিতি, সেটা যেভাবে বিঘ্ন হচ্ছে আগামী দিনে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এছাড়া অর্থনীতির ব্যাপারে এই যে সরকার বারবার বলেছেন যে প্রতি বছর নাকি 2 কোটি লোকের রোজগার করা, রোজগার পেতে পারে, এরকম একটা ব্যবস্থা এই সরকার করবে, ক্ষমতায় আসার পর দেখা গেল 2 কোটি তো দূরের কথা, 1 কোটি কেন, 50 লাখ লোকের রোজগারের ব্যবস্থা করতে পারছে না। উল্টো বিভিন্ন কলকারখানা শিল্প প্রতিষ্ঠান থেকে বহু মানুষ বেরোজগার হয়ে যাচ্ছেন, যাদের রোজগার ছিল তারা রোজগার হারাচ্ছেন। তো সুতরাং এদের নির্বাচনী প্রতিশ্রুতি যত কিছু যা কিছু দিয়েছিল তার থেকে এরা পিছিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যেমন কৃষকদের অবস্থা, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। এরা নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল যে কৃষকরা ফসল তৈরি করতে যে টাকা খরচা হয় তা সেই টাকার চাইতে যাতে 50% বেশি টাকা তারা রোজগার করতে পারে, তার ফসলের দাম পেতে পারে, তার জন্য সরকার ব্যবস্থা নেবে। অর্থাৎ একটা কৃষক যদি 1 মণ কোনো ফসল তৈরি করতে 1000 টাকা খরচা করে তার খরচ লাগে, তাহলে সে যেন 1500 টাকা দাম পায় সেই ফসলের, সেটা ওরা ব্যবস্থা করবে। কিন্তু দেখা যাচ্ছে কৃষকরা তাদের দাম পাচ্ছেন না ফসলের, অনেকে খেতে ফসল পুড়িয়ে দিচ্ছে, কেউ রাস্তায় টমেটো ঢেলে দিচ্ছে, পেঁয়াজের দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, অধিকাংশ মানুষ, আজকে সারা দেশের অধিকাংশ মানুষ যারা আমাদের পেটের ভাত জোগাড় করে দেয়, যারা আমাদেরকে খাবার জোগাড় করে দেয়, তাদেরকে যদি আমরা এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিই তাহলে কিসের সরকার, কিসের ব্যবস্থা, কিসের প্রশাসন, এই প্রশ্নগুলো আমরা তুলবো। এবং কৃষকদের, এবং কৃষকরা আত্মহত্যা করছেন সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, এত বলছে আমরা ঋণ মকুব করেছি, অমুক করেছি, তা সত্ত্বেও কৃষকরা কেন আত্মহত্যা করছেন তার জন্য কোনো সামাজিক অনুসন্ধান, যাকে সোশ্যাল অডিট বলে, সেই সামাজিক অনুসন্ধানের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত সরকার নেয়নি, ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। আগামী সপ্তাহে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা হবে, সেখানেও আমি বলবো, অন্য দলের পক্ষ থেকে বলা হবে। এবং আরও যে বিষয়গুলো আছে, যে জিএসটির পরে আজকে প্রধানমন্ত্রীজি নিজের রাজ্য গুজরাটের সুরাট থেকে শুরু করে দক্ষিণ ভারতের ত্রিশূর থেকে শুরু করে কলকাতার বড়বাজার পর্যন্ত সর্বত্র এই বস্ত্রশিল্পের সঙ্গে যারা জড়িত তারা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, কোটি কোটি টাকা লস হচ্ছে। এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত যে শ্রমিক ভাইয়েরা, সেই শ্রমিক ভাইয়েরা তারা কাজ হারিয়েছেন, এদের ক্ষতিপূরণ দেবে কে দেবে, এদের পেটের ভাত কে জোগাড় করে দেবে, কোনো সরকার তো করবে না। তাহলে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা 2 কোটি রোজগারের ব্যবস্থা করব, তারা আজকে উল্টো যারা কাজ করছে সেই শ্রমিকদের পেটে লাথি মারছে। এরা একটা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেশে এসছে। আমাদের দলের বক্তব্য হচ্ছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যার জন্য বারবার বলছেন যে এই জনমুখী বিষয়গুলোকে, জনসাধারণের যে সমস্যা এগুলোকে আপনারা লোকসভাতে এবং রাজ্যসভাতে তুলে ধরুন। আমার দলও রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই যে দুঃশাসন আজকে ভারতবর্ষে জাঁকিয়ে বসেছে ধর্মের নামে, ভাষার নামে, এবং বিদেশি শক্তির মদতে শুধুমাত্র বেসরকারি পুঁজিকে যেভাবে মদত দিচ্ছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে, চেতনাসম্পন্ন মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এইভাবে আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আমাদের আন্দোলন চালিয়ে যাব।